সোনা সোনা নইশ আইসেছো নইশ 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 ব্যাখ্যান ধরে যা মা মুই আইসেছো হ্যাঁ হ্যাঁ আইসেক আইসেক চল টিয়া তোক মুই আগে দেখ ঢুঙ্গিটা যা আছে দেখ দেখ কেমন করে পাও দেখাছে ওর পাও দুইখান মুই মোচরে ভাঙি ফেলাম দেখিস চল দেরি হয়ে গেছে চল কিরে সোনা টিয়া কাছে কি কইছি কি কইছো মুই তো কিছু কোনই বাপ তোর স্কুলের মাস্টার বাপের মাথা হেড না করি মন দি পড়াশোনা করে টের পাবু টিয়া যাবার আগে দেখা করে যাস তো ঠিক আছে শেফালি মুই আগত খেলো নেতে খেলা ও মা মারি ফেলাইল গে মারি ফেলাইল দেখো দেখো হ্যাঁ রক্ত বিরাইছে কি রক্ত ও মা কি হয়েছে রে টিয়ার সোনা ঢেলে মাথা ফাটে দিছে পালা হ্যাঁ সবাই পালা দৌড়া দৌড়া সোনা টিয়ার নগদ আমার চ্যালেঞ্জ সব খেলাতে এইবার চ্যাম্পিয়ন হোবারে লাগিবে চিন্তা করিন না প্রধানের বেটির দিমাগ ভাঙি চুরমার করে দিন কেনে আরেকজনের কথা মনত নাই কার কথা আরে টিয়ার বাপ আজুমার বাগানে নারকেল চুরি করিবার কথা ছিল না ঠিকই তো মোর ফর্মে ছিল না আজই সন্ধ্যাবেলায় কাম কাম ছাড়ি ফেলাম আজই মজা হবে এক কান বুদেরও জানা জিনি পিনক ডাকে আনে আচ্ছা মুই গেনু আইসো কিরে কি খবর বাবু অনেক দরকার ছিল কি দরকার বাবু চুয়ার ঘরটা মুইবার পাম তো দেখো কি করা যায় এই বাইশাত মনে হয় মোর ঘরটা পড়ে যাবে বাবু মুক অনেক দয়া করেন বাবু আরে তোমার দয়া করে মোর কি লাভ আছে ভোট দিবার সময় হাটকান তো টুকরোস করে অতি যায় তাই কইছে ভোটটা না তোমাকে দিছু ফাকশালি কথা একদম কবুনে বিশ্বাস করছেন না তো ভোটটা এবার তোমার সামনেতে দিন তোমার মোর কাছে দয়া করেন আরে শাশানো মোর দেরি হয়ে গেছে তোমরা আর একদিন আসেন নাম নাম
নামবো তো, নামবো না, একটা গুতা দিম, নাম নাম নামবো না, নামে গুতা দিম। নিত্য ঠাকুরের বেটা না, আউ করেছে না কেন? প্রশান্ত বাবা, প্রশান্ত কি ফ্যাকাল্টি উৎপন্ন রে বাবা, তোমায় কিচ্ছু কম না, চল আনবেন না কি? চল 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 চল, পালা 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 পালা। শুয়োরের বাচ্চা, মোর নগর তামাশা, মোর পেশার বাড়ি দিয়ে শালা পালান দিল, কাল দেখেন মজা। মাস্টার, মাস্টার বাড়িতে আসো নাকি? আসে, বইসেন। ভালো আছো তো মা? কি মনে করি কাকা? একটা বিপদে পড়ে আইলাম। কিসের আরো বিপদ? আমার 500 টাকা লাগবো। ভূপেন প্রধান সুদের টাকা ছায়া পাঠাইছে, না দিলে আমারে খাইয়া ফেলাইব। ঠিক আছে ঠিক আছে, শেফালি তোর দিদি কয়ে 500 টাকা ধরিয়ায় তো। তোমার এই উপকারটা কোনোদিন ভুলুম না। কি যে কোন দিদি, মুই কলেজ গেনু। প্রশান্ত নাকি এবার রেজাল্ট খুব ভালো করছে। তোমার শালি শেফালিও তো আমার পোলার লগে পড়ে। হ্যাঁ আচ্ছা, আহি বাবাজি, তোমার টাকাটা তাড়াতাড়ি শোধ করে দিব। ঠিক আছে ঠিক আছে, দেন। দেখেন দেখি, তোরা ছোটবেলায় বান্ধানি করছস, ঠিক আছে, এখন তোরা বড় হইয়াও উমার কথা মোর শুনির নাম আছে। বাপ মায়ে পোলা পালের লিগে কত কষ্ট করে, কলেজ পড়া চ্যাংরা হয়া তোমরা এই মতন করেছেন, মান সম্মান আর কিছু থাকিল না। সি 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 সি, ঠিকই কইছেন। আইসা আহি, কনেক চা খায়া যাবেন না? না। মা, ও মা, মুই কলেজ যাচ্ছ। আইসে, পিড়িতে মজিল মন, কিবা হারি কিবা ডোম, বাম্মার অমতে ভালোবাসি বিয়াও করিনু, কি দেখি যে ভুলিনু, শাশুদ কিনা এক ঢাকাইয়া, না ঢামনার কথাও তো ভাল করে বুঝির পাও না, এত কষ্ট আর সহ্য করা যায় না। কি করো, রান্না হয় নাই? চকু দেখেন না কি ব্যাপার, খেপছো কেন? বড়টার জ্বালা, ছোটটার জ্বালা, বুইড়াটার জ্বালা, জ্বালা আর জ্বালা, বুড়ির জ্বালা কি কলেন? না চানটা সাইডে আহি, ভাত রেডি রাখো, প্রধানে বাড়ি যাওয়ার লাগবো না। টাকা আনিছেন প্রধানে বাড়িতে যাবেন? আনছি, আইস প্রধানের সোপায় টাকা সুইরা মারুম। বড় ফলায় কই? বাড়ি ফিরে নাই, কি যে হইছে, খালি উড়া উড়া মন। Thank you.
কিরে শেফালি, টিয়া আইসে নাই? টিয়া টিয়া করে মরিসিত কেন? দেখেছ না যে আসিবে না? ক্যান্টিনত খাওয়ার যে পাইসে নাই নাকি? টিয়াই কি পয়সা খরচ করিবে? আরে হয়তো আমার বস, ও আর বাপের ডোনেশনের টাকা যেমন এই কলেজ চলেছে হামাক চালাছে। ওই তো টিয়া আসে গেছে। যেমন করে হোক উমা খেলেবারে না গিবে। তো কইলা চিন্তা করিল লাগিবে না, আমরাই জিতিমু। দেখ প্র্যাকটিসটা কিন্তু আমাকে আরো ভালো করে করিন লাগিবে, বুঝছিস তো? ঠিকই কচিত, চল কলেজ চল। ওই দেখ এক আইসেছে ডাকিনি ঝুঁকিনি। ওই দেখ এক চোদ্দইটা বসি আছে। থাক না চল। যাবেন নাকি? হ্যাঁ যামো। ওই সরি যা। সরি আরে। শামাল দিয়ে না পারিস তো অমন প্যান পরিচিত কেন? প্যান নয় রে পাঠা, ওইটা মিরি। আর উয়ায় পরিষদে তোর বাপের কি? বাপ তুলি কথা কব না, জামাই বাবুর থাকি খুব তেল ঝরিছে না? কি করিব রে তুই? এমন নগদ মুখ না গিয়া পারিব না, এমরা হল পাড়ার বীজ ঝগড়ি। আর তোমরা? আমরা কি? তোমরা তোমরা পাড়ার নাম করা চোর। চলি আসে ফালি চল। আর মরা যা যা, চলো ভাই চল চল। নমস্কার বাবু। টাকাটা আনছিস? আনছি। পুরাটাই তো? হ্যাঁ পুরাটাই। এই পকেটে তো রাখছিলাম, গেল কই? অভিনয়টা তো ভালোই শিখেছেন। না হাসা কথা কইতে আসি। কি পাইছি? মরি না যাব তামাশা। বিশ্বাস করেন এই কইতে আসি আর কইতে আসি। তোর পয়সা দিও, তোকে ফেরত নাকি মারি ফেলে।
না 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 তোর বাপক প্রধান যে অপমানটা করিছে ইয়ার বদলা নিববারে না গিবে। নিম তো ঠিকই, কিন্তু জানিস বাবা এই অপমানটা হল দাদার বাদে। দাদার বাদে কেনে? আরে কইস না, বাবার পকেট থেকে দাদা 500 টাকা চুরি করি জুয়া খেলে গেছে হাড়ি। হাড়ির তোমাক নাগিবে যতই তোমরা প্র্যাকটিস করো। ওই কফি নিয়ে এত দেখিস চোরগিলা যেন চুরি করি জিতির না পায়। এই বাপ বেটি দুটাকে মজা চাখাম। আচ্ছা উয়ার বাপ তো কলেজ ফাংশনত প্রধান অতিথি হয়ে আইসিছে না? হ্যাঁ, উমা কিভাবে জব্দ করা যায় ভাবি দেখিন না কিবে। ঠিকই কসিত। ভালো করে তোমরা প্র্যাকটিস করো, জিতির পারিলে টাকার মালা গোলাত পরাইম। আর ফুলের মালাটা কোন দিন পরাবো? ওই সামাললে কথা কইস। হাউস কত আইনে দিয়ে মুখখান দেখিস, ফুলের মালা পরিবে। আরে মজা করিনু, হারে টিয়া তোর বাপ নাকি এটে প্রধান অতিথি হয়ে আইসেছে। হ্যাঁ, এই খুশিতে তাহলে সহতে চল। আজি না কালি খোয়াইম, এলে চল। চল বুধারক কোনেক ডেকে দাও, অক বাজার টানিবার নাগিবে। আচ্ছা কিরে, তোর বন্ধুর টিম জিতিবে তো? হ্যাঁ হ্যাঁ, রকির ঘরে জিতিবে, এলে চলো। চল চল চল। ও তোমরা বলে প্রধান অতিথি হয়ে যাচ্ছেন, তো তোমার লগে মিও খেলা দেখেছেন। তোর দেওয়া লাগবে না, তোর মা ডাকাছে, যা। শেফালি, ওই শেফালি কি রে, এলাও হয় নাই তোর? আয়সা চা শেফালি সাজেছে, আজ তোমার কলেজে খেলা আছে নাকি? হ্যাঁ, দীপক তো বাড়িতে নাই। নাইও আজ তোমার কার নগদ কার খেলা আছে রে? রকির টিম আর সোনার টিম। চল চল দেরি হয়ে। আইসু বৌদি সময় করি, আরেকদিন আসিস। এইঠে কি ব্যাপার? এখানে আইসি কি কাম কোয়া যায় না? তোমার কখন যাইব না বাবা, ডাক্তারবাবু আহক, এখন তো আহে নাই, এখনই আইব। আসো তুমি আসো। ওজনটা ভাল করে দিস, মোর মালিক কিন্তু চোখা আছে। হ্যাঁ হ্যাঁ ঠিকই দিছু। নে নে পয়সা নে। আরে তুই মোক কেন ডাঙালু? ছাড় ছাড়। না তোক মই ছাড়িম না, তুই মোক কেন ডাঙালু? ডাঙাইম না, ডাঙাইছি তো ভালো করছু, আরো ডাঙাই। ডাঙে বুঝেক তো দিম দিম। এ তুই ঠাকুরের বেটা না? ঠিক আছে তোকে মুই দেখে নিম, দেখি চল। হ্যাঁ দেখি চল, মোর মালিকের চল। তোর মালিক যে মোর বাবাক ডাঙাইছে রে। তো মোর মালিকক যে এক তোর মালিক। আরে তোর মালিকক তুমি আসিলাম আজ দিয়ে মাথা পাঠাই, মুই তোকে ছাড়ি নম, তুই মোর মালিকের চল। ছাড় ছাড়, মোর জামা ছিঁড়ে যাবে। তোর জামা ছিঁড়ে যাও, তোক সুদ্ধা ছিঁড়ে ফেলেন, তোক মুই ছাড়ি নম। তুই চল এ তুলা লোকের সামনে, ভালো যাইতে ছাড়ি দে। না এ তুলা লোকের সামনে তুই মোক কেন ডাঙালু? হাঁটো। ডাঙাইম না, ডাঙামি তো ভালো করছু, তোক আজি মজা বুঝাইম। রতন না ছাড় ছাড়, ছাড়ি নম ছাড়, দিম নাকি দিম নাকি। হ্যাঁ রতন কি হইছে? আরে কালি তোমাক ডাঙাইলা, মারিম না উয়াক। ডাঙাইছে? হ্যাঁ কে ডাঙাইছে? ইয়া ইয়া মালিক যে, ইয়ার মালিক যে ডাঙাইল। এই চল চল, তোমাক নাকি মোর মালিক ডাঙাইছে, তার বাদে ইয়াই মোক ডাঙাইল। তুই ইয়া তুই আর কত কত চালাবি আমার? হ্যাঁ চল এই বুদুর, ধর ধর। হ্যাঁ চল চল। আরে দাঁড়া দাঁড়া, আরে থাম রতন।
আরে শোন, আর তোরে কিছু কমু না। আর ওরে বাবা রে, আমার ব্যথার মধ্যে ব্যথা। ও রতন, আর আর আমার লইয়া যা, আর আমি পড়ে গেছি। না তুই মোক ডাঙাবু, রতন আমার লইয়া যা, তোরে কিছু কমু না বাবা। আমি আমি পারতাছি না, আমার ওই জায়গায় ব্যথা উঠছে। রতন না তুই মোক ডাঙাবু। আমি কিছু কমু না। আরে শোন, হাই আর শোন 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 বাবা শোন, নাম নাম হাই, আরে নাম হচ্ছে সেই না। হ্যাঁ আরে পুরে টুইরে আবার আর কেসাল করবি নাকি? এই রতন, আরে নাম নাম না, মুই না নামো, তুই মোক ডাঙাবু। আরে শোন শোন রতন শোন, তুই যা মুই না যাও, তুই পছন্দ ধরি যা গাছ থেকে নাম। আরে টাকা আনতে যামু না, শোন তরে লইয়া যামু, শিষ্য বাড়ি কালকে যামু, নাম নাম নাম। আয় বাবা আয়, প্রধানকে টাকা দেওয়ার লাগবো না। ধুর মুই না যাও। আরে শোন, আমার শরীর ভালো লাগতেছে না, আমার লইয়া চল বাড়ি। আয় আয় আয়। Don't go!
বুঝিল। এইবার আমার প্রধান অতিথি মহাশয় বাঁশি বাজাইয়া সাঁতার প্রতিযোগিতা শুরু করিবে। বাবু এমন মানুষই মুই দেখো নাই, ছাওয়া গুলাক উৎসাহ দিলেন নিজে সাঁতার কাটি। উফ বাপরে বাপ, তোমরা তো অবাক করে দিলেন। অবাক তোমরা কি অবাক হয়েছেন, তার থেকে মুই বেশি অবাক হয়েছি। কেন কেন কাই বাবু ভিড় থেকে জলপ ধাক্কে ফেলেছে, তার জন্য মুই জলপণ্ড কায়দাটা দেখে মনে আছে খিপেছে না শালাক ধরিয়া না। আরেকটু গেলে তো বাড়ি, টাকার কথাটা মনে আছে 500 টাকা তুই জুয়া খেলে হালদি, সেই টাকাটা প্রধানের বাড়িতে না দিলে কাজ হইব, টাকার লেগেই তো আইলাম। চল আর একটু হাট, চল চল চল, এই তো আর একটু গেলেই চলে আসবো, দেখবি ও বাড়িতে গেলে কত আদর করে, মাংস ভাত খাওয়াইব,
তুই আবার ওখানে শয়তানি করিস না আবার, হ্যাঁ ভদ্র মতো থাকিস। ঠিক আছে চল, তোর বিষ কমিছে? আছে, অল্প আছে। চল 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 চল। কিরে খেলাবু? খেলাম। পয়সা আছে? হুম আছে। বস বস। হ্যাঁ পাইছো। আরে গোসাই, তোমরা আরতি দেখে কাই আছে। থাক থাক থাক, ভক্তি দে, সুখে থাকো সুখে থাকো সুখে থাকো সুখে থাকো। যা চেয়ারটার পাখাটা ধরি আন। ও আরে গোসাই, এত শুকাইছেন কেনে? আরে বাবা, অসুখ হয়েছিল বুঝছ? ডাক্তার কইছে। কি কইছে? ভালো মন্দ খাইতে বুঝছ, ডিম মাছ মাংস। থামাল্লাই তো ভিটামিন। আগে তো নিরামিষ খাইতাম, এখন ব্যক্তি খাই। বাড়িতে মুরগি পালো নাকি? হ্যাঁ, ওই আরতি দুইটা মুরগি পুষেছে। আচ্ছা আচ্ছা, চাইলে মুরগি কাটো। ঠিক আছে, তাহলে তোমরা হাত মুখ ধো, মুই বাজার থেকে আইসেছ। আরতি, তুই মুরগিটা কাটেক, মুই বাজার থেকে আইসেছ। মুই হাউস করে মুরগি পুষিছো, নোস তো খাও আসো। কিছু কইলে নাকি মা জাননি? না না, কোনো কও নাই, কিন্তু একটা কথা কসো বাবা, তোমার শিষ্যের মাথাটা খারাপ হইছে। হ্যাঁ, পারলে মোকো কাটিবার যাসে, পাড়ার লোককেও কাটিবার যায়। ওইলা মুরগি টুরগি কোনোই খাওয়াবার না হয়, ওইলা মিশা কথা কসে, পারলে তোমাকেও কাটিবে। হ্যাঁ কও কি? গোসাই কোঠে চলি গেছে। মুই মুরগি কাটিবার ধরছু, গোসাই কইছে মুই কাটিম, দেও নাই বাদে। গোসাই রাগ করিয়া গাও ধুয়া চলি গেছি। তুইও পারিস, দে 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 বটিটা দে, মুই গুরুদেবক ধরি আইছো। যাও ধরি যাও। আজি বাবার পয়সা ঘুরি দিম, বহুত টাকা জিতিছু। আমার দয়াল বাবা, কলা খাওয়া গাছ লাগাইয়া খাও, পরের গাছের ফানে কেন মিট মিটাইয়া চাও, পরের গাছের ফানে কেন মিট মিটাইয়া চাও বাবারি।
আমার দয়াল বাবা কলা খাওয়া গাছ লাগাইয়া খাও, পরের গাছের ফানে কেন মিট মিটাইয়া চাও বাবা। এই যে বটি গোসাহাই, রাগ করেন না, এই যে বটি, তোমরাই মুরগি কাটেন, আইসো আইসো, ফিরি আইসো, এই যে বটি, রতন পালা, আইসো আইসো, ফিরি আইসো, গোসাই, কি কইস, আইসো আইসো, ফিরি আইসো, ওরে বাবা, ও গোসাই, এই যে বটি, ও গোসাই, এই যে বটি। তোমার গিলার মুখতে খালি বারাং বারাং, কাজের বেলায় তো নবডঙ্কা। তোমরা যেমন শত্রুর নগদ হারি গেলেন, এলা সবার নগদ মুখ দেখাম কেমন করি? আরে খেলার তো হারজিত আছে, তাতে রাগের কি আছে? তোমরা সেটা বুঝিবেন না। মনঠন খারাপ করিস না, দেখিস পরের বার জিতিম। হাই টিয়া। হাই। কি রে হারি, কেমন লাগছে? প্রেমের ফান্দত পরি গেনু মুই ঠকিয়া, মাথা
চুল মোর খারা করি, মাথা চুল মোর খারা করি, যাস না রে চলিয়া, তোক না পাইলে ফাঁসি দিম মুই পাংখাতে ঝুলিয়া, তোক না পাইলে ফাঁসি দিম মুই পাংখাতে ঝুলিয়া, মুখতে যে মোর আগুন জ্বলে, মুখতে যে মোর আগুন জ্বলে, আসিয়া নিভা 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 সুমাই শুন কেনে একটা কথা শুনি যা ধর ধরাই মন তাকে মোর তোকনা দেখিয়া ধর ধরাই মন তাকে মোর তোকনা দেখিয়া ধর ধরাই মন তাজে মোর তোকনা দেখিয়া হামলা যে তোর চিন্তা করেছি শেফালি বাড়িত গেছিনু আর দেরি করি আসিব না দিনকাল ভালো না হয় তোর একটা কিছু হয়ে গেলে মোর কি হবে হ্যাঁ বেটি তাড়াতাড়ি বাড়ি ফিরিস তোর বাদে কত কথা শুনু তোর মাঠে মুই কি হাউস করে দেরি করছু নে নে আর কথা কয় লাভ নাই হাত মুখ ধুইয়া জল খাবার খায় নে সেদিন মোর কাছে নারিকেল চুরি করে পালাইছি এই বয়সে যদি এরম করে তা কি হবে তাছাড়া কালকে মোর বেটেকে আবার হেজাইছি এইটা তো ভালো কথা না হয় ঠিক আছে তোমরা চিন্তা করবেন না বাড়িতে আগত যাও উহাক মজাটা দেখাম সেদিন তো নাটক কান ভালো করেছেন তা মোট টাকাটা কোন দিন দিবেন পরশু দিন দিমু একটা সাধ্য বাড়ি কাম আছে এইটা সাইরা যা পামু পুরাটাই আপনাদের দিয়ে যাম কথাটা ভালো করে মনত রাখেন তোমার বেটা দুইটা যদি এরম করির থাকে এইবার কিন্তু মুই কঠিন ব্যবস্থা নিব তোমরা এলা যাবার পারেন আচ্ছা তুই কি মানসি হব না বাপের মাথাটা নিচে না দেখালে তোর শান্তি হসে না মুই কি করিছু ডিম কষি একটা চর থাক কয়ার কি হবে লেখাপড়া জানা চ্যাংরা হয়া বাপের মান রাখিন না পায় বাপ তোর স্কুল মাস্টার আর তুই খারাপ কাম করি বিরাসিত ভবিষ্যতের মতন করিবো না দাদা তোর মতন মেলা অবস্থা দেখছো
দীপক দা বাড়িতে আছে? কেনে? কনেক দরকার ছিল। বাড়িত নাই। বৌদিও কি নাই? নাই। আচ্ছা শেফালি, তুই মোর নগদ এমন করিস কেনে? ওই তো তোর নগদ কোনোদিন খারাপ ব্যবহার করো নাই। তুই ওই শয়তানটা নগদ ঘুরিস কেনে? কোন শয়তান? সোনা, কিছু না কিছু করে টিয়া খালি হাজার ঠেলা তো। কলেজ লাইফও তো এইরকম হয়, তাছাড়া সোনা ওইরকম চ্যাংড়া না হয়। সোনা টিয়াক ছোটবেলা থেকেই হাজায়। ছোটবেলায় যাইটা হয়েছে সেটা ভুলি যাতো। আচ্ছা মোক একটা কথা কত ক, মোক তোর কেমন লাগে? কি উল্টা সিধা কথা কসিত? মুই জানি চাছো মোক তোর কেমন লাগে। মুই আর কেমন করি কম? মুই যেমন লাগো তেমনই ক। ভালোই নাগিস, কিন্তু তুইও শয়তান কম নহিস। কলেজের পিকনিকত এবার খিপ মজা হবে। মজা না আরো, সোনা শয়তানটা যে যাবে। আরে সোনা উম্মোদন জায়গাটা না হয়, তুই উমার হয়ে কথা কুসিস যে। আরে না হয়, কালী প্রশান্ত আমার বাড়ি আসিছিল। বুঝিছু, তোর আর প্রশান্তর ঘুটু চলেছে না? যা কি যে কইস। সোনার নগদ কম্প্রোমাইজ করে নেওয়া যাবে, কিন্তু সোনার নগদ? মনে হয় সোনা তোর আগিলা জন্মে শত্রু ছিল। ঠিকই কইসিত, মরাটার স্বপ্নও ডেইলি জ্বালিবার ধরিছে। কিরাটিয়া তুই এটা আর মুই তো খুঁজি বেড়াছো কেনে? কি হইল? কনেক প্রাইভেট কথা ছিল। শেফালি তুই উঠতি যা তো। ক কি কবু? মোর মা তোক দেখিবার চাইছে। দেখ মুই তোক আগতে কয়া দেছ ভালোবাসার কথাটা মোক কবু না, মুই এলাও সেরকম করে কিছু ভাবো নাই। এলা থেকে কনেক ভাবিস, মুই এলা যাস। কি ব্যাপার শুনছিস না যে? মুই খেলে করো নাই। মনে আছে এটি শেফালি প্রেমত পড়ে গেছি? তোর শেফালি খুকশিয়া পাকো দেখ চাঙ্গার মতো প্রেম করেছে। কাই করলে? পিন্টু করলে। পিন্টু পাঠা বাহানে আহমো
দিলু ছাড়িয়া হায় রে বলির পাঠা বহনে আহমো দিলু ছাড়িয়া মুখ ছাড়িয়া লাইন মারিস তু খুশিয়া পর যায়া ভালোবাসার ফান্দ ফেলে কান্দা শীত মুখ চোখুর জলে এমন মজা মাত করিলু গেলু ঠকিয়া ভালোবাসার ফান্দ ফেলে কান্দা শীত মুখ চোখুর জলে এমন মজা মাত করিলু গেলু ঠকিয়া মুখ ঠকালু পায়া বোকা কেমন করিয়া হায় রে তোক ছাড়িয়া বাঁচিম রে মুই কেমন করিয়া মুখ ছাড়িয়া লাইন মারিস তু খুকশিয়া পর যায়া ও মো কায়দা করিয়া সরিয়া দিয়া মুখ ছাড়িয়া লাইন মারিস তু খুকশিয়া পর যায়া খুকশিয়া পর যায়া খুকশিয়া পর যায়া চেঞ্জে জালি মারিল তো না কালি সাহস করি করে লাগিবে দিদি দিদি বাড়িতে না একটা মানুষই আসছে তাতে কি হয়েছে মাইয়া মানুষের মতো চুলে হেলে একটা চ্যাংড়া আসছে চুলো ধরো ছুটি বান্ধেছে হ তোমার দেখা আছে মাইয়া মানুষের মতো চল তো দেখো ও তুই নগেন বাবুর বেটা আচ্ছা আচ্ছা উমরা নাম ওর পুরানা দিনের বন্ধু তা নাই নাই করি 30 বছর থেকে দেখা সাক্ষাৎ নাই ও মোর বাপু কাগজ থেকে চেনেন হ্যাঁ কি রে কতক্ষণ হইল আসিবার তাও 15 মিনিট বাবা রকি মোর কলেজের বন্ধু থাক মুখ চিনি দিবেন না কিবে না ওই মোর বন্ধু রে বেটা টিয়া মুই যাসো তুই পিকনিক কর যাসিত তো হ্যাঁ দেখো কি করা যায় কাকা মুই এলা আইসো ঠিক আছে আরো আসিস হ্যাঁ ওই 50 টাকা দে না ধার দিবার পাইম না দে না দেখ তো ওটা কাজ এসেছে হুর ওটা মোর বাপ রে তোর বাবাকে ঠকাবার পারবু হুর কি কসিত বাবুক ঠকা যায় তাহলে হবার নাই পারিম দে তো এটা ধর দে আর তোর বাবার জেলা ধরিত যাবে তুই সুতা ধরি টান দেবু হ্যাঁ দেখা
জন্মা ফুলা নিজের বাপরে ঠকাস আয় আজকের বাড়িতে, আজকের বাড়িতে আয়, তোর একদিন কি আমার একদিন। আল্লাহ, তুই আর হাত ধরছিস কেন? ডিগিত পড়ি গেছে, তুই এই ঠেকানে নে ঠেলা, মুয়ে বাজানু এই বাদে মানুষ উপর করা না যায়, নে ধরি যা। আইসেক দিদি, ইয়ার কি মারা জায়গায় পানা শালা। দুটা মুরগির রোস্টাম, পিকনিক তো 6 তারিখ, কি মজা হবে। আজি খাবার বিলটা তুই দিবু, ঠিক আছে। মুরগি ডোজ 2টা, চুপচাপ হোলা বিলাইয়ের মতো বসে আছিস, কিছু কবু না? মুই তোমার জম, তোমার সময় খিপ কম, খুর দিয়া তোমার মুন্ডু সাটাইম, খিপ তাড়াতাড়ি তোমাক জমের বাড়ি পাঠাইম। মুরগিটার ঠ্যাংটা যেমন করে সিঁড়ি খাসিত, তোর ঠ্যাংটা মুই এমন করে সিঁড়ি খাইম। তোর হাতটা মুই এমন করে সিঁড়ি খাইম। এইলা মানুষের যাতে নহে, চল বাছর দেখিনি
কিরে কেন ধাওয়া লাগে নাই? কি নেমুল দিয়ে মশলা খাওয়া? আজই বাড়ি করিম। এইরকম বাঙ্গি ফাটা মস্তান মেলা দেখছু। দেখ তো কয়া দেশ ভেতর ভেতর করি মোর ব্রেন একদম চাটিব না। এই তুই কারে? মুই তোর জম, তোর সময় খিপ কম, খুর দিয়া তোর মুন্ডু ছাটাইম, খিপ তাড়াতাড়ি জমের বাড়ি পেঠাইম। পাঁচ পাক তোর ড্যাস ড্যাস দিম, পাল্টে দিম তোর ডালকে থিম। শালাক ধরিম নাকি শয়তান গিলা? কালি কিন্তু রেস্টুরেন্টত কামখান ভালো করেন নাই। না করিম দেখি, ওই চুলওয়ালা রকিক দেখলে না চান্দিটা মোর গরম হয়ে যায়। টিয়া তোর উপর খিপ গরম হইছে দেখিবু। ওমরা একদিন হাত ধরি গলায় গলায় বেড়ে লাগছে। তে না ওমার জোড়াটা না গিয়া। মুই কি ঘটক? চেষ্টা করিলে তুই হে পারবু। শুন কালি কিন্তু পিকনিকত একঠে বসি যাম, কথাটা মনত থাকে জেনে। ছাড়ি দিতে উল্লে কথা, তুই উইল্লা বুঝবু না। জানিসই তো উয়ে যেদি তোর মনত নাই। মনত কেন থাকিবে না? উয়াক মরার মুখ থেকে মুইয়ে বাঁচানু আর উয়া একটা ধন্যবাদ পর্যন্ত মুখ দিল না। আসলে সেটা না হয়, টিয়া জলত পড়িয়া না উয়া দিশে দুয়ের হারে গেছি। আরে ডেমাক ডেমাক ডেমাকে ঠেলায় উয়া মাটিত পাওয়াই পড়ে না। আরে নোহায় রে, বাপের দুলালি বেটি তো, আসলে টিয়ার মনটা খুব ভাল। দেখ শিবালীর প্রেম করছিস কর, কিন্তু টিয়ার হয়ে মোটে সাগরগিরি মারিব না। নে হয়েছে মেলা হয়েছে চল। কিরে নয়া করি আরো কি শুনাস? হ্যাঁ কি রকির নকদ বলে আরো তোর গন্ডগোল হইছে? কা কইল? আচ্ছা গন্ডগোল পাকেবার আগত তোর মনত থাকে না তোর বাবা একটা স্কুলের হেডমাস্টার? মুই তো কিছু কর নাই। না করিলে কি মানুষে ফাঁকতে নালিশ করে? কসো যে মোর কোনো দোষ নাই। ছোটবেলা থাকি তো তোর নামে খালি নালিশে শুনেছ। এলাক অনেক মানসি হ। সাওয়াটা ঘর ঢুকিতে না ঢুকিতে শুরু করে দিলেন। এলায় গাও ধুইয়া ভাত খায় নে। মুই খাইম না। কোঠে যাসিত? কিরে সোনা শুনি যা। হইল তো কোবারা সময় পালেন না। শেফালি তো দিদি জাইমু আমার কথা জানে? মনে হয় টের পাইছে। কেমন করে বুঝলু? মুখ দেখিলে খালি ফ্যানেরে ফ্যানেরে তাকায়। মোর কথা কিছু কয়? আচ্ছা তুই প্রেম করে যাচ্ছিস না এই ফাঁকশালি কথা শুনিবার বাদে মুখ কেটে আনিসিত? আরে গোসা হচ্ছিস কেন? প্রেম করিবার বাদেই তো এটা আসিছি। যা শয়তান পাগলি। টিয়া দে তো মুইকনে কুড়াও। দেখে দেখে কি সুন্দর উড়েছে না? শয়তান! এই অপমানে বদলা কি করি নাও আজই বুঝি বাবু।
এইবার দেখিব এই অপমানের বদলাটা মুই কি করি নাও। এই অ্যাসিড দিয়া মুখটা তোর আজে পুড়ি দিম। আসিসিনু তোক বরবাদ করিবার, কিন্তু কেমন করে তোক মুই বরবাদ কর, তোক যে মুই ভালোবাসো। আজ থাকি তুই সকাল সকাল আসিস বাজার জামু। আরে উঠ, কিরে রাতারাতি তোর বিয়া হয়ে গেল নাকি? কি কইস, আয়না দিয়ে তোর মুখখান দেখেক। তোর কিন্তু ভালোই লাগেছে, নে নে তাড়াতাড়ি করেক। এই পাখো তাই না, মোর বমি পায়। প্লিজ 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 দেখে কাণ্ডটা দেখে খুর্দি আবার মুন্ডু সাটাইম খিপ তাড়াতাড়ি ওয়াক জমের বাড়ি পাঠাইম। ফেলা তোর বাঙ্গি ঘাটা কথা।
সোনার বুকুর তিয়া মাথা দিয়ে শুতিছিল, তুই কিছু করল না? দেখিস খুর্দি ওর মুন্ডু সাটাইম, তুই ওর বাঙ্গি ফাটব। শেফালি দেখিস প্রশান্ত নগদ ওইঠে বসিয়াছে। চোখর আলো সারা জীবন বাসিম ভালো, ওহো তুই যে মোর চোখর আলো সারা জীবন বাসিম ভালো।
তৃষ্ণারাই তো ছোহাগ করি অঙ্গিনাদ বসিয়া না ঠোকান মুখ দোহাই নাগে প্রাণ সজনিয়া মান সম্মান আর মোর কিছুই থাকিল না, মোর বেটা হয়া এমন নোংরা কাম করি পারিল না? সুশীল বাবু, সোনা এই কাম করতে পারে আমি বিশ্বাস করি না। শুনিছেন তো, কলেজের প্রিন্সিপাল সোনার বাদে মোক আরো ডেকে পাঠিয়েছে। হ্যাঁ শুনছি, চিন্তা কইরেন না, কিচ্ছু হইব না, সব ঠিক হয়ে যাইব। ঠাকুর, তোমরা কনে গুমাক বুঝান, মুই হাসপাতালত যাস। এলা কেমন আছিস? মুই এলা শুই দিম, ওঠে ধরো। উমা, চুপ করে থাকি না প্রশান্ত, দেখিস সোনাক। হ্যাঁ আচ্ছা, মুই ওই বেলাত আসি। ঠিক আছে যাও।
টিয়ার অবস্থা তো খুব খারাপ রে, কিছু শুনেছি? কেনে কি হয়েছে? কয়দিন থেকে উল্টাপাল্টা কথা কওয়ার লাগছে, তুই বলে আর সোনা বন্ধু কি গোস আরও আছে, ওর বলে আগিলে জন্মের কথা মনে পড়েছে। তোর নাম বলেছিল সাগর, আর ওর নাম কি ছিল জানিস? মাহফিন। এই ফাঁকছুরি কথাটা কায় কইছো তো? শেফালি, টিয়া ওক আগিলে জন্মের কথা তামানে কইছে, একবার সাগর করিয়া আর একবার সোনা করি ডুকরিয়া কান্দেছে। হ্যাঁ রে, তোরও কিছু মনত পড়িস নাকি? গুড়ি দিয়া তো ফেলে দিম জানিস। না রে, সাসাই কছ হইছে হইছে, তুই এলা যা তো, মোর ঘুম পাইছে। নে ঘুমা। মুই উল্লা কিছু বোঝো না, সোনা কলেজ থেকে বের করে দিবারে নাকি? ঠিক আছে ঠিক আছে, দেখো কি করা যায়। এটা করার আর কি দেখলেন? মানে টিয়া তো আর সুস্থ হয়ে উঠে নাই, ওর মুখ শুনি তারপর দেখা যাবে। মুই কি মিশা কথা কছ? না না, ব্যাপারটা সেটা না হয়। বুঝিছু, ঠিক আছে, মুই কিন্তু ছাড়ি দিবেন না হ। কান্দেন না কাকিমা, টিয়া ভালো হয়ে যাবে। চাকরিটার কি যে হয়, মুই আর সহ্য করি পাচ্ছে না। শেফালি, তুই এনে নইস, মুই যাই মার আসিম। মারামারি, জাতি জাতি বিভেদ, ভালোবাসা যেটা অপরাধ, ওই সমাজ বাঁচে থাকিয়ে লাভ নাই, চল আমরা মরি যাই। চল সাগর, সাগর। মুখ ছাড়ি চলে না যায় সাগর, মুখ ছাড়ি চলে না যাইস। তুই মোর সোনা বন্ধুয়া, দেখ তোর মাফিন তোকে ঠিক আছে। মুখ ছাড়ি চলে না যাইস, তোকে ছাড়ি মুই মুই কেমন করে বাঁচি সাগর? কাকি কাকি, দেখে যাও টিয়া কেমন মতন করেছে। কি হয়েছে রে, কি হয়েছে মা, কি হয়েছে? তুই এমতন কেন করেছিস? দেখতো তোর কাকা বেলা আইসে না কেন? কাকি, ব্যাপারটা আমার ভালো লাগেছে না। টিয়া বড় ডাক্তারক দেখেবার না কিবে, তোমরা এঠে বইসো। মুই কত করি কস, বেটিটার হাওয়া বাতাস নাগিছে, ডাক্তার পাক্তাক দিয়া সারিবে না। তাহলে মুই কি করিম? মাসান ব্যাপারটা নিগাও, বেটি সারি উঠিবে। আচ্ছা ঠিক আছে, কালই দেখা যাবে। এলা সতি পড়ে মা, মোর বেটি ভালো করে দে মা, মোর বেটি ভালো করে দে। জয় মা, জয় মা, জয় মা, জয় মা, জয় মা। ক কি হইছে তো? হ্যাঁ, মুই বুঝি পাইছ, শক্ত শক্ত ধরিছে। তোর কোনো চিন্তা নাই, মুই করি দেছ। জয় মা, দিবু কি না ক? জয় মা, যা চলি যা।
চলে যা মা। বাবা মোর বেটিক বাঁচাও। রক্ত ঝরিবে, আশা ক্ষিবে ক, মায়ের পরীক্ষা শুরু হয়ে গেছে বাবা। মন তোর ঠিক নয় বাবা, মোক ক্ষমা করে দাও বাবা। কদিব কিনা মা, মা দিব কিনা ক, কি দিব না, জয় মা, জয় মা, জয় মা, জয় মা, যা। এত খারাপ কাম করিবে আগত থাকি মুই বিশ্বাস করো নাই। বৌদি মোক ক্ষমা করি দাও। ঠিক আছে ঠিক আছে, টিয়াও তো মোর বেটি। ইল্লা কথা কেনে কছেন? মাসন বাবা কইছে ওই পাহাড়ত গেলে টিয়া ঠিক হয়ে যাবে, তোমরা সোনাক যাবার অনুমতি দাও। ঠিক আছে ঠিক আছে, সোনা যাক। হ্যাঁ হ্যাঁ সোনা যাবে। মোর কথা কাহো বিশ্বাস করেছে না শেফালি, তুই বিশ্বাস কর। সোনাই মোর আগিলা জন্মের সাগর, মোর মোর সোনা বন্ধুয়া। জানিস মোর তামান কথা মনত পড়িছে। ঠিক আছে ঠিক আছে, বুঝিসু। বুঝিসু, তুইও মোর কথা বিশ্বাস করিসিত না। ওই দেখে মোর সোনা বন্ধুয়া মুখ ডেকাছে। তো আগত কোনোদিন এই সুরটা বাজাও নাই, এই অচেনা সুরটা ঘুরি ফিরি কেনে বাজেছে মোর বেহালাত। মুই যাও। টিয়া টিয়া কনেক শোন, কেনে কোটে ছিল এতদিন, ক তুই
কটেছিল, খুব কটেছিল এতদিন। কি রে, কেমন না গেছে? টাটা সেনা, মুই তোর জম, আজি তুই খতম। কি রে, নাচে কেন? মুই নাচ গান করেছ কিন্তু কাহো মুখ ছুবেন না, বুঝিসেন? কি পয়সা দিয়ে এমনি এমনি আনছি তো। চিরে মাসি বলাইস না, বান্দা চুল মোরা উলাইস। কিয়া মাত, কিয়া মাত, কিয়া মাত। পয়সা দিছু, সার্ভিস দিব না, কেমন কথা? ছুম তোক ছুম। একটা চকলেট দাও তো। এ তুই শুনিন নাই, সোনা পাওয়া যাচ্ছে না, সোনা বাড়ি থেকে চলে গেছে। সোনা আলা কোটে দৌড় মারিয়া ওই পাগত গেছে। যা কেনে এলাই বুঝিবু।
দেখ রকি, মুই সোনাক নিয়ে বহুত ঝামেলা দাছু, মোর রাস্তা ছাড়ি দে কোনো। ওল্লা সোনা টোনা কিছু নহয় রে, ওল্লা সব মোরে চালাকি। Ha ha ha!
প্রশান্ত মার্ডার হয়েছে, শ্মশানে যাওয়ার লাগবো না। আহেন আহেন, তাড়াতাড়ি আহেন 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 আহেন, সকলে আহেন, তাড়াতাড়ি আহেন। শ্মশানে যাইবা তো? হ্যাঁ যাবো তো। আও গাও, আও গাও। সুশীল বাবু, আপনাকে পোলা সোনার বন্ধু। প্রশান্ত, প্রশান্ত মার্ডার হয়েছি। ওর মায় খুব কাঁদতেছে। ঠাকুর, ঠাকুর, তোমরা কি পাগলা হয়ে গেলেন নাকি? না রে ভাই, পাগল হই নাই। ছোটবেলায় কান্দে কইটা কত ঘুরছি, আজ কতদিন পরে পরে কান্দে লইয়া শ্মশানে নিয়ে যাবো। কত কষ্ট পাইয়া মরছে পোলা আমার, ভগবান। বন্ধু মো চলে গেছে, বন্ধু মো চলে গেছে, বন্ধু মো চলে গেছে, বন্ধু মো কোটে যে আছিস তুই খুঁজিয়া ফির, যে আছিস তুই খুঁজিয়া ফির, কইয়া যা ঠিকানাটা তো। চলে গেছে বন্ধু মো, চলে গেছে বন্ধু মো, চলে গেছে বন্ধু মো, চলে গেছে বন্ধু। Fuck.
কালে চলি গেলু তুই ছড়া ফুল, অকালে চলি গেলু তুই ছড়া ফুল, তোরে বাদে মন কান্দি আকু, হেরে আগে সে মনের চলি গেছি বন্ধু মো, চলি গেছি বন্ধু মো, চলি গেছি বন্ধু মো, চলি গেছি বন্ধু মো। যেমন ছিল দুঃখ তো পাশে, সুখ তো যেমন ছিল দুঃখ তো পাশে, কত কথা কত স্মৃতি চোখতে ভাসে, কাটে নাতি গেছি বন্ধু মো, চলি গেছি বন্ধু মো, চলি গেছি বন্ধু মো, চলি গেছি বন্ধু মো, কোটে যে আছিস তুই খুঁজিয়া ফির, কোটে যে আছিস তুই খুঁজিয়া ফির, কয়া যা ঠিকানাটা তো, চলি গেছি বন্ধু মো, চলি গেছি বন্ধু। প্রশান্ত, প্রশান্ত তোক ছাড়া আমি কেমন করে বাঁচিম রে, কেমন করে বাঁচিম? রকি, রকি মুই জানো রে তোরে কাম, মুই তোক ছাড়িম না, ছাড়িম না তোক। কি রে তোক মুই খুঁজেছ আর তুই এটে, জানিস প্রশান্ত রকি মারিছে? মুই জানো ওই সুরে বাচ্চারে কাম, উয়া কাজই খতম করে দিম। চল শালা কাজে খতম করে দিব। সোনা, টিয়ার অবস্থা ভালো না হয়, তোর বাদে কেমন করছে তুই চল। মুই এলা যাওয়া পারিম না, একজনের নাম মোর হিসাব আছে। চল সোনা তাড়াতাড়ি চল। সোনা তো যাবো না গিবে, মোর একটা বোনের জীবন নষ্ট হয়েছে, মুই আর একটা বোনের জীবন নষ্ট করে দিম না। যা সোনা তিয়াক দেখি আয়, উয়াক পরে দেখি নিমো। Thank you.
কেমন আছেন? ভালো তো? হ্যাঁ ভালো। আচ্ছা এটা আমার বন্ধুর বাগান। বাগানটা কি সুন্দর দেখাছে না? এঠে আমরা প্রত্যেকবারে আইসি। বাবা যাও, তোমরা দুজন বেড়ে এসো, দেখি এসো বাগানটা। এলা জায়গা মনত পড়েছে? না। কিছু মনে পড়েছে না তোর? ওই গাছের তোলা থামড়া বসি, কত কথা কইছি, কত গান করিছি, মোর কিছুই মনে পড়েছে না। আরো জায়গা দেখাছ তো, যেগুলা থামড়া ঘুরি বেড়াইছি। চল মন্নগত, কি ভাবিছিস? কি ভাবিছিস? প্রশান্ত শেফালির কথা, উমার কথা খুব মনে পড়েছে। কান্দিছিস কেনে? মুই তো আছো। তুই থাকি মোর কি হবে? তুই তো মোর সাগর নয়। সাগর তো তোর আগিলা জন্মের, এই জন্মবোধ মুই তো ভালোবাসো। টিয়া, 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 দোষ দোষ কিরে, তুই কেন দৌড় মারি আসিল? এই জায়গাতে তো ছিল। কি ছিল? মালয়া ঠাকুরের মূর্তিটা। ওইটা তো ওইঠে। তুই কেমন করে জানিলু ওঠে আছে? মু জানিম না, আমরা দুনো জনে না মূর্তি আমারটা পুঁতি থুইছে না। সাগর, মোর সাগর, মাফিন, মোর মাফিন। মুই তোর বাদে একটা জিনিস আনিছি। মু আনিছি তোর বাদে একটা। দেখা? আগো তুই দেখা। না, আগো তুই দেখ। না তুই। না তুই। না তুই। না তুই। তুই। না তুই। ঠিক আছে, দুজনে একসাথে দেখামু। এক, দুই, তিন। বাহ, খুব সুন্দর তো। খুব সুন্দর লাগছে। আচ্ছা, কাহো দেখি ফেলাবে। তাতে কি হইছে জানিন না, দেখিলে কি হবে? তোর আর মোর সমাজ দুই রকম, কাহো এটা মানিবে না। না মানিলে না মানুক, তুই মোর। তুই হিন্দু, মুই খ্রিস্টান, কোনো দিক দিয়ে আমরা মিলিবার পারিব না। সমাজ জাত ইলা মানছি বানাইছে, প্রেমিক প্রেমিকা তো মানছি বানায় নাই। হামারটা হামরাই বুঝুম। মুখতে কওয়া যায়, মোর ভয় না গেছে। হামরা বোধহয় কোনোদিন মিলিবার পারিম না। মুই কাউকে মানো না। নৈশ, তোর ভয় এলাই মুই মিটি দাসো। সাগর, মোর সোনা বন্ধু। বিরজুনা? হ্যাঁ,
এলাই কি হবে? কি আর হবে? না না, তুই বুঝিবার পারিসিত না। গ্রামজনে জানি হয়ে গেলে ওমরা আমাক শেষ করি ফেলাবে। নোস নোস, মুই খুরস। তাড়াতাড়ি কর, তাড়াতাড়ি কর। চল চল পালাই। জেঠে মানুষে মানুষে মারামারি, জাতি জাতি বিভেদ, ভালোবাসা জেঠে অপরাধ, ওই সমাজত বাঁচে থাকিয়ে লাভ নাই। চল আমরা মরি যাই। চল। মালা মূর্তিটা খুঁড়ি বার করি। গাছটা শুকিয়ে গেছে। এই দেখে টিয়া, আগলা জন্মের কথা মোর তামান মনে পড়িছে। এই জন্ম থামরা মিলির পারি মতো। খালি এই জন্ম ন হয়, আমরা জনম জনম মিলব। প্রেমতে পড়ি নবই কি করিমে এলা।
মাসান বাবার কথাটাই শাসন মিলি গেল। কিরে খুব যে ফুর্তি দেখেছ, জানুরটে খবর পানু তুই পাহাড়ত আসিছি, এলা কোটে যাবো বাপই? রকি মুখ সামলি কথা ক, তোক মুই পাছত দেখিম আগত। প্রশান্ত খুন করে নিজের মরণ ডাকে আনিসিত, তোক আজ খতম করিম। আরে সাগর মনে হয়েছে, মাফিনো তোমরা তো মরি গেছে, ভূত দেখেছো না তো? বিচ্ছু দাদা না? হ্যাঁ, কিন্তু তোমরা আমরা আরো জন্ম নিছি। ভালো করিছেন, ভালো করিছেন। মুই যে পাপ করিছু, এবার মুই পাপের প্রায়শ্চিত্ত করিম। উয়ে কায় মোর কলেজের বন্ধু, মোক পাবার বাদে সাগরক মারিবার আসিছে। ইমরা হচ্ছে জনম জন্মের সাথী, ওই রকম না করিস, বুঝিলু? জোর করিয়া ভালোবাসা পাওয়া যায় না, এইবার উমাক বাঁচিয়ে দে। মুই তোমার অনেক অন্যায় করিসু, এবার ভুলের প্রায়শ্চিত্ত করে চাস। ওই রকি কোটে আছিস? থানাত প্রশান্তক মারি ভুলের মাসুল দিবার যাছো। মুইও এবার খবর দিয়ে যাছো, সাগর মাফি না আসিছে, তোমরা সকালে আইসো, দেখি যাও দেখি যাও, আমার সাগর আছে, মাফি নাচছে, আইসো আইসো সকালে আইসো।
চোখর আলো সারা জীবন বাসিম ভালো ও হো তুই যে মোর চোখর আলো সারা জীবন বাসিম ভালো।